ভোট হয়ে গেছে আমি বলছি যে আমার ভোটার আইডি কার্ড আমার সিরিয়াল নাম্বার আমার মুখের ফেস যেখানে আছে সেখানে আমার ভোট হয় কি করে বলছেন না আপনার ভোট হয়ে গেছে এখন বলছেন আপনার ভোট দেওয়া যাবে না কেন যাবে না আমার ভোট দেওয়া আমি ভোট দিতে সিরিয়াল নাম্বার আমার যখন আসলো আমি ভেতরে ঢুকলাম আমার 322 আমি সিরিয়াল নাম্বার যখন দিলাম খাতা উল্টাইয়া দেখে বলে যে আমার না আপনার ভোট হয়ে গেছে আমি বলছি যে আমার ভোটার আইডি কার্ড আমার সিরিয়াল নাম্বার আমার মুখের ফেস যেখানে আছে সেখানে আমার ভোট হয় কি করে বলছেন না আপনার ভোট হয়ে গেছে এখন বলছেন আপনার ভোট দেওয়া যাবে না কেন যাবে না আমার ভোট দেওয়া जिज्ञेस कर আমার মুখের ফেস তো ওখানে বোঝা যাচ্ছে যে আছে তাহলে ভোট হয় কি করে আমার ওরা ওখানে কি করছে মুখের ফেস না দেখে ও সিরিয়াল নাম্বার আর আইডি দিয়ে দিবে এটা তো মেনে নেওয়া যাবে না আসলে আমি ও যে ওখানে সিল মারছিলাম তো হ্যাঁ ভোট হয়নি না দেখছি দেখেন আপনি দেখি 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 আমাদেরকে আচ্ছা দেখো তো সিরিয়াল এটা একটু বলেন কি ভাবে আসেন ভোট হয়ে গেছে কিন্তু আপনি একই নাম ঠিকানায় আরেকজনকে কিভাবে চিহ্নিত করলেন যে সেই ভোটার নাকি ভোটটা রাত্রে হয়ে গেছে তাহলে আপনি ভোট দিতে দিচ্ছেন না কেন আরো জন্য ভোট কিভাবে ভোট দিতে পারে বলেন আমরা এখানে হচ্ছে নাম বাবার নাম যেগুলো আছে সেই তথ্য অনুযায়ী আমরা টিক দিয়ে দিচ্ছি আর ওরা হচ্ছে চেনার জন্য এজেন্ট যারা বসে আছে তারা যদি না বলে অভিযোগ ওরা করেছে চলে যাওয়ার পরে হচ্ছে এই নামে পরে যখন আরেকজন আসে তখন অভিযোগ ভুল হয়েছে আমি সেটাও তো বলতে পারছি না উনি ওখানে আছে ছবি দেখে নাম শুনে তারপর টিক দিচ্ছে এবং এজেন্ট যারা বসে আছে তারাও হচ্ছে বলছে যে ঠিক আছে তা ওরা নাম্বার অনুযায়ী এখান থেকে যখন বলছে যে এত নাম্বার ওরাও কেটে দিচ্ছে তখন হ্যাঁ এটা এখন চলে যাওয়ার পরে বলছে এই নামে তো তাহলে তো আর একটা আছে কিন্তু ভোটার তালিকায় ছবি আছে ছবি দেখে তো বোঝা যাবে যে তিনি সে কিনা নাম আছে ছবি আছে তার সাথে পিতার নাম আছে মাতার নাম আছে এবং অ্যাড্রেস আছে এই বিষয়টা নিয়ে আমি তো মানে ওই হচ্ছে দায়িত্বটা আমি পালন করছি না হ্যাঁ আমি এখানে ব্যালটের কাজটা করছি আমি তো ওই দিকে দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে দোষ নাই আসলে যারা এখানে আছে সবলাই ওকে চিনতে ভুল করেছে কেউ চিনতে পারে আমি বাবুর মরুক মার আমি বলেন আপনি কি অভিযোগ করছিলেন যে আমি ওনাকে চিনি না উনি ভোট দিয়ে গেলেন উনি কে এবং এদেরকে বলি যে আমি তখন ওনাকে চিনছিলাম আর কি আইডেন্টি করছিলাম আমি বললাম যে ওনার নাম্বারটা কত
আপনি চিনতে পারলেন না কেন? আসলে আপনি এতগুলো লোক থাকতে এই লোকটাকে চিনতে পারলেন না, তার ভোট আটজন দিয়ে চলে গেল, তার তো এখানে অনেকগুলো আইডেন্টিফাই করার অনেকগুলো বিষয় আছে। ভোটটা কিছুক্ষণ আগে কেউ দিয়ে গেছে, আসলে ঘটনা এখানে স্বচ্ছ কি বলে আপনাকে ভোটার তালিকা ছবিযুক্ত থাকার পরও এত এজেন্ট থাকার পরও এত লোক থাকবে কেন? এটা এজেন্টরা বলতে পারবে, আর আমরা তো লোকাল না, এজেন্টরা আইডেন্টিফাই করার দায়িত্ব, কেউ ভুয়া ভোটার আসলে এজেন্টরা আইডেন্টিফাই করবে, এটা ওরা যদি এটা করতে না পারে সেটা আমাদের ইয়ে না, দায়বদ্ধতা না, আমার অফিসারদের না। এখন এই যে ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য ওদের সবার কাছে লিস্ট আছে, ওদের এজেন্টদের কাছেও কিন্তু লিস্ট আছে, ওরাও দেখছে, এবং একাধিক এজেন্ট আছে, ছয় সাতজন এজেন্ট বসে আছে। আপনারা কোনো এজেন্টকে একটু প্রশ্ন করেন যে ওরা কেন ব্যস্ত হলো। আচ্ছা, আপনি একটু আগে গণমাধ্যম কর্মীদেরকে ভোটারদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন? না, নিষেধ করিনি, আমি বললাম যে একটু এরিয়ার মানে বুথে না করে একটু সাইডে করেন, আপনি বুথ যখন বের হচ্ছে তখন এটা বলে। এখন এই ব্যবস্থাটা কি নেবেন? আসলে লোকটা কিন্তু ভিতরে অবস্থান করছে, তিনি তার ভোট দিতে চান। আচ্ছা, দেখা যাচ্ছে কি করা যায়, কোন ব্যবস্থা নিচ্ছেন কিনা আপনারা। ভোট দিয়ে চলে গেলে তো এখন কিছু করার না, এটা এজেন্ট এজেন্ট আছে, এটা দায় এজেন্ট। যে লোকটা এখন ভিতরে অবস্থান করছে সে তার ভোট দিতে চায়, আসলে তাকে কিভাবে সান্ত্বনা দিতে চান আপনারা? দেখা যাচ্ছে একটু পরে কি করা যায়। তারপর প্রিজাইডিং অফিসার দামকুড়া উত্তর বিদ্যালয়।